হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে আমার আমার একটা নতুন রেসিপি শেয়ার করছি আমার চ্যানেলে সুপর্ণাস কিচেন। তো দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি কি নতুন রেসিপি শেয়ার করছি। প্রথমেই দেখো, আমি কচু শাক নিয়ে নিয়েছি, দুটো পাত্রে আমি কচু শাক নিয়ে নিয়েছি। আর যে ড্রাই স্পাইসেসগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর হোমমেড ভাজা মশলা। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা 5 থেকে 10 মিনিট মতন মেখে আমি রেখে দেব। তাহলে বন্ধুরা, বলে দিই আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তাহলে চলো এবার দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। যেহেতু বর্ষাকালের শাক, ভালো করে ধুয়ে নিয়ে কচু শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে কচু শাক ছিল বলে, প্রেশারে আমার ধরেনি বলে আমি কড়াইটাতেই সিদ্ধ করে নিচ্ছি। তো ভালো করে চেপে চেপে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করেছি। তো দেখো, সিদ্ধর প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গেছি। আর একটু 5 থেকে 10 মিনিট রাখবো, রেখে এটাকে আমি নামিয়ে দেব। সিদ্ধ হতে আমার মোটামুটি 15 মিনিট মতন লেগেছে। নেক্সট পর্যায়ে আমি চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিচ্ছি। কড়াইতে দেব সর্ষের তেল, যেহেতু এটা বাঙালিয়ানা একটা রেসিপি তো সর্ষের তেলটাই আমি ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব যেটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি চিংড়ি মাছটা, সেটা আমি আগে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু স্প্রিংয়ের মতন হয়ে যায়, পরে আর সেদ্ধ হতে চায় না। তাই খুব হালকা করেই চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা পাত্রে তুলে নিয়েছি, কড়াইটার অবস্থা খুবই খারাপ, যেহেতু চিংড়ি মাছ ভেজেছি বুঝতেই পারছো। আবার একটু তেল দিলাম। তেল দেওয়ার পর এতে আমি এবার ফোড়ন অ্যাড করব। ফোড়নের ভেতর নিয়েছি চিরে রাখা কাঁচা লঙ্কা দুটো, একটু সামান্য কালো জিরে আর একটু চিনি দিয়েছি তেলের উপর। ভালো করে নাড়াচাড়া করে যখন ফোড়নের গন্ধটা ছেড়ে দেবে আর ফোড়নটাও ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এক কড়াইতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকটা। দেখো, কড়াইতে আমি দিয়ে দিয়েছি কচুর শাকটা, ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু একটু ভালো করে হাতা দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি, এক্সেস প্রচুর জল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে শুকনোর পালা, এইটাই হচ্ছে অনেক ধৈর্যের কাজ। এরপর আমি দিয়ে দেবো সমস্ত ড্রাই স্পাইসেসগুলো। আগেই বলে দিয়েছি আমি কী কী নিয়েছি, তো সমস্ত একসাথে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে কচু শাকের সাথে ড্রাই স্পাইসেসগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণই এটাকে রান্না করব যতক্ষণ এটা পুরো জলটা শুকিয়ে যায় আর একদম ড্রাই হয়ে যায়। হাতা দিয়ে ভালো করে ঘেঁটে দেব। দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার ভেজে রাখা আগে থেকে চিংড়ি মাছটা আমি কচু শাকের ভেতর দিয়ে দিলাম। তারপর ভালো করে চিংড়ি মাছটা মিক্সড করে নেব শাকের সাথে। আবার তখন আমি 5 থেকে 7 মিনিট মতন এটাকে শুকানোর জন্য নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি, কারণ জলটা
প্রচুর পরিমাণের এক্সেস বেরিয়েই যাচ্ছিল। ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি শাকটাকে। দেখো প্রায় কিন্তু শেষের দিকে, কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম ড্রাই হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে কচু শাক, কিন্তু একদম আমার রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আমরা ট্রাই করেছি, জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাক, গ্যাসটা অফ করে দিলাম। তো পাত্রেও ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। তো এবার খাবার পালা, খাবো। এখনই রিভিউ দিয়ে দিচ্ছি, খেতে অসাধারণ হয়েছিল, কারণ যখন ভিডিওটা করছি অলরেডি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো রেডি চিংড়ি মাছ দিয়ে কচু শাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু শেয়ার করো। তাহলে চলো, থ্যাংক ইউ, টাটা।